হ্যালো ফ্রেন্ডস আইটিআই ইলেকট্রিশিয়ানস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের টপিকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ব্যবহৃত বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা আলোচনা করব সো ফ্রেন্ডস আর দেরি না করে চলো শুরু করা যাক প্রথমে আসি না ড্রয়িং শিট যেই পেজটার উপর আমরা ড্রয়িং করবো সেটাকে বলবো ড্রয়িং শিট ড্রয়িং শিটকে ডিনোট করা হয় এ দ্বারা এবং এর সাইজ অনুযায়ী একে কতগুলি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে ড্রয়িং শিটকে তো প্রথমে আসি এ জিরো সাইজ এ জিরো সাইজের ড্রয়িং শিট হলো সবথেকে বড়ো এবং এটি হচ্ছে আটশো একচল্লিশ ইন্টু এক হাজার একশো উনানব্বই এম এম এবং এই এ জিরো ড্রয়িং শিটের সাইজটা মনে রাখলে আমরা এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এবং এ ফাইভ ড্রয়িং শিটের সাইজটাও খুব সহজে মনে রাখতে পারবো কী করি না এ জিরো ড্রয়িং শিটের সাইজ রয়েছে আটশো একচল্লিশ ইন্টু এক হাজার একশো উননব্বই এম এম এবং এ ওয়ান ড্রয়িং শিটের সাইজ কী রয়েছে পাঁচশো উনপঞ্চাশ ইন্টু আটশো একচল্লিশ এম এম তো ওটা কীরকম হচ্ছে না এক এক হাজার একশো উননব্বই এম এমটাকে ওটাকে হাফ করে নেওয়া হয়েছে ওটা পাঁচশো উন পঞ্চাশ এম এমটা হচ্ছে ওটা ডান দিকে ছিল এখানে হাফ করে বাম দিকে বসানো হয়েছে এবং আটশো একচল্লিশ এম এমটা ওটা ডান দিকে নিয়ে আসা হয়েছে এবং এ টু সিটের ক্ষেত্রে কী করা হয়েছে না আটশো একচল্লিশকে হাফ করে চারশো কুড়ি করা হয়েছে এবং পাঁচশো উনপঞ্চাশটা বাম দিকে ছিল ডান দিকে নিয়ে আসা হয়েছে সব এইভাবে আমরা কিন্তু এ জিরো ড্রয়িং শিটের সাইজটা মনে রাখলে আমরা বাকিগুলো খুব সহজেই মনে থেকে যাবে বা আমরা বের করে নিতে পারবো এরকমভাবে তারপর আছি টি স্কোয়ার টি স্কোয়ারকে ডিনোট করা হয় টি দ্বারা এবং এটি হচ্ছে ড্রয়িং বোর্ডের টি স্কোয়ারকে আমরা হরেজন্টালিভাবে ব্যবহার করবো কিন্তু আমরা ভার্টিক্যালি ব্যবহার করতে পারবো না টি স্কোয়ারকে এর সাইজ অনুযায়ী একে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে টি জিরো টি স্কোয়ারের সাইজ হচ্ছে পনেরোশো এম এম টি ওয়ান টি স্কোয়ারের সাইজ হচ্ছে হাজার এম এম এবং টি টু টি স্কোয়ারের সাইজ হচ্ছে সাতশো এম এম টি থ্রি সিস টি স্কোয়ারের সাইজ হচ্ছে পাঁচশো এম এম এগুলি আমাদের একটু মনে রাখতে হবে কারণ এগুলি মাঝে মধ্যে পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয় এবং এই সাইজগুলি যদি আমরা মনে রাখতে পারি ড্রয়িং বোর্ডের সাইজটাও আমরা খুব সহজে মনে রাখতে পারবো সেটা কি করে চলো দেখে নেওয়া যাক এবার আসি ড্রয়িং বোর্ড ড্রয়িং বোর্ডকে ডিনোট করা হয় ডি লেটার দ্বারা ক্যাপিটাল ডি লেটার দ্বারা এবং প্রথমে আসি একে আবার সাইজ অনুযায়ী কতগুলি ভাগে ভাগ করে নেওয়া নেওয়া হয়েছে প্রথমে আসি ডি জিরো সাইজ ডি সাইজ হচ্ছে সবথেকে বড় ড্রয়িং বইয়ের সাইজ এটি সাইজ কত হচ্ছে পনেরোশো ইন্টু হাজার আর ইন্টু টোয়েন্টি ফাইভ এম এম অর্থাৎ টি জিরো ছিল পনেরোশো এম এম টি ওয়ান ছিল হাজার এম এম টি টু ছিল সাতশো এম এম এবং টি থ্রি ছিল পাঁচশো এম এম এখানটি কী হয়েছে ডি জিরোর ক্ষেত্রে কী হয়েছে টি ওয়ান ইন্টু টি টু ইন্টু পঁচিশ হয়েছে অর্থাৎ পনেরোশো ইন্টু হাজার ইন্টু টোয়েন্টি ফাইভ এম এম এবং ডি ওয়ানের ক্ষেত্রে কী হয়েছে টি টু ইন্টু আচ্ছা টি ওয়ান ইন্টু টি টু ইন্টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ হাজার ইন্টু সাতশো ইন্টু পঁচিশ হয়েছে সো ফ্রেন্ডস এইরকমভাবেই হচ্ছে শুধু আমাদের মনে রাখতে হবে যে তিনশো পাঁচশো ইন্টু যে তিনশো পঞ্চাশ হচ্ছে ওই তিনশো পঞ্চাশটা আমাদের একটু মনে রাখতে হবে এরপর আসে পেনসিল পেনসিলকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় এটা হচ্ছে হার্ড গ্রেড পেনসিল মিডিয়াম গ্রেড পেনসিল এবং সফট গ্রেড পেনসিল হার্ড গ্রেড পেনসিল কোনগুলো না নাইন এইচ থেকে ফাইভ এইচ পর্যন্ত পেনসিলগুলোকে আমরা হার্ড গ্রেডের পেনসিল বলব এবং মিডিয়াম গ্রেড হচ্ছে থ্রি এইচ টু এইচ 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 বি এবং এফ এবং সব গ্রেডের পেন্সিল হচ্ছে সেভেন বি থেকে টু বি পর্যন্ত পেনসিলগুলোকে আমরা সব গ্রেডের পেন্সিল বলবো সবচেয়ে হার্ড গ্রেডের পেনসিল হচ্ছে নাইন এইচ গ্রেডের পেন্সিল এবং সবচেয়ে সফট গ্রেডের পেনসিল হচ্ছে সেভেন বি গ্রেডের পেনসিল এগুলি আমাদের একটু মনে রাখতে হবে ড্রয়িং করার জন্য আরও আরও বেশ কিছু ইন্সট্রুমেন্টের প্রয়োজন আমাদের সেগুলি হল প্রথমে আসি সেট স্কোয়ার সেট স্কোয়ার এটি হচ্ছে থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রির একটি সেট স্কোয়ার এবং এটি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির সেট স্কোয়ার পুরো আসি ডায়াগোনাল স্কেল ডায়াগোনাল স্কেল দিয়ে আমরা এম এবং ছোট ছোটো মাপগুলি নিতে পারবো এবং আছে পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাসে সাহায্যে আমরা সার্কেল এবং বেশ কিছু ড্রয়িংও করতে পারবো এর দ্বারা আমরা এবার আছে ফ্রেঞ্চ কার্ড ফ্রেন্স কাপ আমরা কিছু বিশেষভাবে ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করব। সার্কেল মেথডে এলিপস আঁকার ক্ষেত্রে এবং বেশ কিছু এরকম ড্রয়িং রয়েছে যেগুলো আমাদের ফ্রেন্স কার্ড প্রয়োজন ফ্রেঞ্চ কার প্রয়োজন এবং প্রোটেক্টর প্রোটেক্টর সাহায্যে আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি ষাট ডিগ্রি এবং এগুলো ভাগ করে নিতে পারি এবার ডিভাইডার হচ্ছে লার্জ এবং স্মল সাইজের ডিভাইডার আমাদের প্রয়োজন আমাদের ডিভাইড করার জন্য সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং আমাদের ভিডিওটি সবার আগে তোমাদের ইউটিউব পেজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশান অল করে দিও থ্যাংক ইউ ফ্রেন্ডস